আমার সাথে বসা কি আপনার কাজের মধ্যে পড়ে না ভাই? না কাজের মধ্যে পড়ে বলবে না কি কি ঘটনাটা কি? তুমি সমস্যা স্যার বাড়িতে যাওয়ার মতো একটু দেখে যাও। এই তুমি এসব কি করছো আকাল ভাই? হ্যাঁ কি করছো? এই নতুন বউয়ের চেহারাকে আমি অন্যর বাড়িতে যা দেখবো? হ্যাঁ এই রাত হয়ে যাচ্ছে, চলো তালি পরে কি চলে যাও, তো জরুরি কাজ আছে। না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, খালাম মানে আপনার আপা করছি আপা করছি, আর আবার মাফ করে দেন, বুঝছেন রং নাম্বার চলে গেছে, আমি বুঝবার পারিনি। গলা উঁচু করতেছেন কেন এনে? আর এই শোনেন না, আমি আমি আপনাকে কই, আপনার মতো তো আমি এত ডাবলেমি দেই নাই, আর মেলা জায়গার অভিজ্ঞতা আমার নাই, বুঝছেন? আমি একটা মুখ্য সূক্ষ্ম মানুষ, আমি এদিক দিয়ে বাড়ি যাবো, আপনি নিষেধ করলে কী হবে? আমি এদিক দিয়ে বাড়ি যাবো, বাড়ির দরজা পর্যন্ত যায় আবার ঘুরে চলে আসবো, আপনার সমস্যা আছে? সমস্যা তো আছে। হ্যাঁ তাহলে পরে আপনি আসে দেখেন সমস্যাটা কীরকম হয়। আমি ওখানে যে মনে করেন যে বাড়ি যাচ্ছি, না শোনেন না শোনেন সমস্যা কথা, সমস্যার কথা শুনে যাবেন না। আচ্ছা কোন চেয়ারম্যান সাহেবের দুটি যুবতী মেয়ে আছে, আমার দিকে ইঙ্গিত করেছে, আমার দিকে তাকায়, সেইটা হলেই পরে আপনি কিন্তু ফাঁসে যাবেন। সেই জন্য আপনাকে অনুরোধ করতেছি যে এন তেনে বারবার হাজারবার আসা যাওয়া করবেন না, ফাঁসে যাবেন না ভাইয়া। আপনাকে অনেক ধন্যবাদ মনে করাই দেওয়ার জন্য, বুঝেছেন? আর এটা তো কেউ এখনো দেখে নাই, তাই নেই আপনি সারা? না আপনি তো কাউকে করবেন না, সাক্ষীও নাই। সাক্ষী আছে। ওরে স্যার আপনার সাথে তো মজা করতেছিলাম, আপনার মেলা বেরেন সেটা আমি টেস্ট করলাম, আপনাকে একটা স্যালুট দিবার ইচ্ছা করতেছে। আসসালামু আলাইকুম। না স্যালুট তো আপনার দেবো আমি। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি খুবই ভালো মানুষ, আপনি খুব ভালো মানুষ। না ভালো মনে করি বলেছি তো, আপনি প্রথমে খেপে গেলেন যে না না সিসিসি আমি মানে শুনেন, রাগ রাগে কিন্তু ফসল হয় না। হ্যাঁ তাহলে যান বাড়ি, হ্যাঁ দেখা হবে নি আবার, কালকের একসঙ্গে চা খাবো। হ্যাঁ ওকে স্যার, ঠিক আছে, আপনি খুব ভালো স্যার আসলে। হ্যাঁ তোমার বাড়ি যখন পাশের গ্রামে করছাও, তাহলে তো তোমার বাপ দাদা চৌদ্দ গোষ্ঠী আমি চিনি, না চিনার তো কোনো কারণ দেখতেছি না। আমি একজন জনপ্রতিনিধি, যখন সব দিকে আমার খেয়াল রাখতে হয়, বুঝছাও? তা তোমার বাপের নাম কি? নিয়াজউদ্দিন। আর তোমার বাপ কি করে? তোমার মা মারা গেছে, তুমি কি করো? বিয়ে হয়েছে নাকি? জামাই কি করে? কি করলো নাহি ওই বাদায় কিছুই তো বুঝতে পারলাম না। হিরে গুল জেট প্লেনের মতো উড়াল দিয়ে কোন যাচ্ছ? এই চাংরা তোরা কতদিন কইছিস তুই আমার নাম পুরো করতে পারলি কবি না লিখবি? তোর পুরো নামটা কি কদি? হাজলামি করো তুমি আমার সাথে, তুমি আমার পুরো নাম জানো না? না ওরে শুনারে জানি তো, তারপরে শুনতে চাচ্ছি তোর মুখ দিয়ে, ক না তোর পুরো নামটা কি? গুলবাহার। গুলবাহার আইসিস লাইনে, এবার গুলটাও পোলা পোলা আর বাহার তো পোলার নামই, তা আমার আমার কি নাম লাগে তোর গুলবাহার করে ডাকতে? আমার বাপ সওয়াল চাইছিল, সওয়াল হয়নি, এই জন্য গুলবাহার দুটো মিলিয়ে রাখছে। ভালো করেছে না? ঠিক আছে, প্রমাণ তো সামনেই খাড়া রয়েছে। তোরা সব কি করে বেড়াচ্ছিস রে? সারা গ্রামে তো ওজনই তো মুখ পাতা যাচ্ছে না। কি এরম করেছি যে তোরা, মানে তোরা কারা কি করেছে, মানে কি কি করে? কারা আবার? তোর ভাই যে কোয়া নেই, বাচ্চা নেই, গ্রামের একটা মই মুরব্বি কেউ জানে না, আমরা জানি নে, বউ নিয়ে এসে হাজির হইলো, এটা হইলো কেন? ও আমার ভাই বউ নিয়ে হাজির হয়েছে, তার আগে যে বেচারা 180টা মায়া দেখেছে, বিয়ে হয়নি, আর আজকে আমার ভাই পছন্দ করে নিয়ে আসছে, এতে তোর কাজ চলে যাচ্ছে তাই না? এটা গোপন, এটা গোপনে কি আছে? এত কিপটের কিপটের বাবা, আরে তোকে ঘরে টাকা নেই বলতি, এক গ্রামে একই পাশাপাশি থাকি, দেখি কতি গোল রে, আমাকে টাকা পয়সা কিছু নেই, তো খালুক ক, আমি যে খালুক কতাম খালু, ওকে টাকা পয়সা নেই, খুব বাজে অবস্থা করে টাকা পয়সা দাও, দ্বিতীয় লোকজন দর্জন ডাকিয়ে খাওয়াতি করতে পারতি নে। চেয়ারম্যানের টাকা নিয়ে আমরা মানে দর্জনটা খাওয়াবো, আমাকে কি কম আছে নাকি রে? আমার ভাই গ্রামের মধ্যে আরো কারা কারা গোপনে গোপনে কি কি করতেছে সেটা তো কি মনে করিছো? এই আকেল জানা না মনে করিছো? না সব আমার কানে আসে তো, কি কি চলতেছে গ্রামে আবার কি ডাকে গোপন করে? আমার কানে তো আসি নাই রে। আসবে কিরাম করে?
তুই যদি ওরকম ওর গুডাউনে থাকিস, কান চোখ যদি বন্ধ করে রাখিস, শুনবি কিরম করে, দেখবি কিরম করে। গুডাউনে থাকি মানে তুই কি করতে যাচ্ছিস? জাইকের মাস্টার হিসেবে ঢুকাইছে, তারপর পাইলে পয়সা, তারপর গিয়ে ছোট মায়ের বিয়ে দি। এ আমার খালুর নামে আর এক কান যদি আজেবাজে কথা কইছিস, তাহলে যে আমি কি করব তুই চিন্তাও করতে পারবি না। আমার খালুর মতো মানুষে চৌদ্দগ্রামে একটা নেই। আমার খালুর নামে আজেবাজে কথা একটা কবি নিয়ে কলিকাতা তো জিপটা নিয়ে ছেড়ে ভালবো না। না তোর খালি তো বুদ্ধিজীবী, দশ খান কথা কলি পরে একখান কথা কয়েস। একখান কথাই তো কবি। আমার খালুকে জানো তো মানুষ নাকি? আমার খালুর পাশে খাড়ানোর কোনো মানুষ আছে নাকি? আমার খালু কিছু জনে পাজাল মানুষের মতো বকবক করতে যাবে? আমরা আছে কিছু জনে, আমরা বকবক করব। থাম মেশিন থাম। তার জন্য বলে বুড়া বেড়া ধরে দিয়ে আসে। কোতার বুড়ো এ বুড়া বেড়া ধরে নিয়ে আসে আমার মতো একটা ইয়ং তাজা মা সেলেক সাথুই এসে জাইগির মাস্টারে প্ল্যান করেছি। তুই তো বকলম, তুই কি টিচার নাকি যে তোর খালু ডাকে নিয়ে এসে তার মেয়ে আগের পড়তে দিবি? আট ক্লাস পর্যন্ত পড়েছিলাম। আট কিলেশ কোন কিলেশ ছিল? তুই জানিস সোনার কাছে কতক্ষণ কাগজপত্র আছে পড়াশোনার? আমাকেও কয়েছে খালু, খালি তাক মিয়াক পড়াবি কে, কয়েছে যে তোরা তিনজনই পড়বি। তা আমি কয়েছি আমার তো মেলা বুদ্ধি, আমার পড়াশোনা লাগবে রে, আমি এজন্য পড়ি রে। দেখেছিস তো তোর খালু কিরম প্ল্যানিং করেছে? তোগের পর্যন্ত ধোকা দিচ্ছে, তার তো প্ল্যানিং হচ্ছে এর সাথে তার ছোট মায়ের বিয়ে দেওয়ার জন্য। এরে এ গুলবাহার, এ তো কি করছিস? ছোটার বিয়ে দিবি কিসের জন্য? ও তো আহানো আনো ফুলা ভান মানুষ গে, তা মানুষের বিয়ে দিবি কিসের জন্য? আনো পরের বিয়ে হয়নি, আমার হয়নি, ওক দিবি কিসের জন্য? ও গিদা, তুই তোর বিয়ে হয়নি, তুই গেদা তুই কত চাচ্ছিস? তোর বয়স হয়নি বিয়ের, তাই না? আর কবে হবি রে? তোর বিয়ে হবি নিয়ে চেয়ারম্যান তোর জীবনে বিয়ে দিবি না। আমার লাইফ নষ্ট হয়ে যাচ্ছে, আল্লাহ তোকে সকলকে বিচার করবে, ঠাডা ফালা মারবি তোকে, গিলামার নষ্ট হয়ে যাচ্ছে। এই গাছে কি দেখতেছেন? ভূত আছে নাকি? ও নষ্ট না, ভূত না, ভূত থাকবে কিসের জন্য? ওয়ালাইকুম আসসালাম। গাছটা বুড়ো হয়ে যাচ্ছে, কতবার কলম মালিক রে। বেসবে না, সমেত কাকার গাছ রে। সমেত কাকার গাছ? হ্যাঁ সমেত কাকার গাছ, কথাই শোনে না। তাহলে একটা কাজ করেন আপনি, এই যে গাছটা জোর করে কাটিয়ে কিছু টাকা তার হাতে দিয়ে দেন, খুশি হয়ে যাবে। আপনি কি মনে করেছেন আমি সেই চেষ্টা করিনি? আমি একাল এত সহজে আমার চোখের সামনে এই গাছটা এতদিন এরা বুড়ো হয়ে যাবে, আমি সহ্য করব না। কত আগে আমি এটা কাটিয়ে ফেলতাম, কিন্তু ফলো না। আচ্ছা আকাল ভাই, কিছু মনে না করলে আমি কি সমস্ত চাষাকে বলবো যে গাছটা নষ্ট হয়ে যাচ্ছে, পচে যাচ্ছে, আপনি বেশি ফেলা দেন? এই মাস্টার, আপনি যেখানে বহিরাগত এটা কি ভুলে যাচ্ছেন? বহিরাগত হলেও তো আমার গ্রহণযোগ্যতা আছে তো এলাকার মধ্যে। আছে না, আপনি যে ভালোবাসেন সেরকম সবাই তো আমাকে ভালোবাসে, পছন্দ করে। ভালোবাসার কতজন কলেন তন দুটো কথা কই বলেন। আমার বোন আদুরি, আদুরি আপনারা কত করে রিকোয়েস্ট করলো তো তার একটু পড়ায় দেন। আমি শুনেছি আপনি জ্ঞানী মানুষ, ছোটবেলায় শুনতাম জ্ঞান বিতরণ করলেই জ্ঞান বাড়িয়ে যায়, কমে না, জ্ঞান বিতরণ করে দাও। আপনার মতো এরকম ছোট মনের মানুষ তো দেখিনি, আপনি তার পড়াতেই রাজি হননি, কিসের জন্য? ভাই আমি তো ছোট মনের মানুষ না, আর জ্ঞানীরা কখনো বা শিক্ষিত লোক কখনো ছোট মনের হয় না। এটা ঝামেলার মধ্যে না আসি, এটা টেকনিক্যাল প্রবলেমে আসি বলে আমি তারে না করেছি। এটা আপনি তো দেশ বিদেশ ঘোরেন, ব্যবসা করেন, আপনি বুঝবেন, ইঙ্গিতেই বুঝে যাবেন। বুঝেছেন আমার মনে হয় কি বলতে চাইছি আমি? আপনার অসুবিধা কি আছে আমি ঠিক জানি না। যাকগে আমি হইছে তো আদুরি, নামটা শুনেই বুঝতেছেন অনেক আদরের। সে একটা মনের মধ্যে একটা ইচ্ছা পোষণ করেছে, শোনার পর থেকে আমার মনের মধ্যে খুব খুব লাগতেছেন। যেহেতু আপনার সাথে ওই রকম কোনো একটা সম্পর্ক আমার না, কীভাবে কথাটা বলি, আজকে কথায় কথায় একটা সম্পর্ক দাঁড়াচ্ছে, আমি কথাটা বলে ফেললাম। যদি
কোনো রকম সুযোগ থাকে তাহলে আমি বন্ডার একটু পড়াবেন আমার, আমি অনেক খুশি হব। দেখি আমি কি করা যায়, দেখতেছি। আর আপনার সাথে কথা বললে এমন এমন মন্ডার মধ্যে করতে চাও কীভাবে কব? আপনি ভালো মনের মানুষ, আমার বন্ডার জন্য তো আপনার চোখে পানি আছে। না ভাই, আমাদের তো আছে না, যেভাবে আপনি বললেন পানি এসে গেল। মাস্টার আপনি ভালো থাকবেন, অসুবিধা নেই। আপনার আপনার যদি কোনো সমস্যা থাকে পড়াতে না পারেন তাতেও আমার মনের মধ্যে কষ্ট থাকবে না। আপনি মনের তো চাইছেন এটা আমি বুঝতে পারছি। ঠিক আছে, দেখা হবে না জান। হ্যাঁ সবাই তো আর বোঝে না ভাই, আপনি বুঝছেন। আমি দেখি কি করা যাবে, আমি আমি দেখছি। আসলে ভালো থাকেন, সালাম। চুপি চুপি বলো কেউ জেনে যাবে, জেনে যাবে কেউ জেনে যাবে। চুপি চুপি বলো কেউ জেনে যাবে, জেনে যাবে কেউ জেনে যাবে। ভয় করি না যেন কোনো কিছু, যদি তুমি আমি রই একসাথে। চুপি চুপি বলো কেউ জেনে যাবে, জেনে যাবে কেউ জেনে যাবে। ভয় করি না যেন কোনো কিছু, যদি তুমি আমি রই একসাথে। চুপি চুপি বলো কেউ জেনে যাবে, জেনে যাবে কেউ জেনে যাবে। থাকতে থাকতে আমার মাথায় ব্যাকা হয়ে গেল। সালে এমন একটা গেরা কলে পড়েছি, দিনের বেলা রাস্তার মধ্যে বাইর হওয়া কঠিন হয়ে পড়েছি। কবে যে এই গেরা কল থেকে উদ্ধার পাবো, আর দিনের বেলা মাথা টান করে সিনা টান করে হাঁটতে পারবো, সেটাই এখন ভাগ্যের বিষয়। হ্যাঁ সেটাই ভাগ্যের বিষয়। কিনা রে, আমি চাইলেই তুমি সিনা টান করে দিনের বেলা হাঁটতে পারবা, বুঝছো? এ সারা রে ভাই, কি তুই কোন হিসেবে আমাকে তুমি তুমি করে করছো রে? আরে দোস্ত বন্ধুক মানুষ তো তুমি তুই মেলা কিছু কবি নাকি আপনি কবি? একটা মারবো কিটা কিটা তোর দোস্ত বন্ধু রে। আমার তো দোস্ত হচ্ছে টিপু, তুই টিপুর চাকরি করিস সেক্রেটারি। তোর তো মনে কর যে দৌড় শেষ হয়ে গেছে, একটা চাকরিতে ঢোকা মানে চাকর হয়ে যাওয়া, তুই তো আর আমার বন্ধু নেই। ওরে বাপরে, আমাকে চাকর কে ফেলালে? আমি তো টিপু বস মানিছি, তার পিএস হচ্ছি। আমি তো তোমার পিএস না, তাছাড়া তোমার চাকরিও করি না, তোমার দারও দাঁড়ি নাই, সেক্ষেত্রে তো তুমি আমার বন্ধুই। আবার তুই তুই তুমি তুমি করতেছিস, তুমি তুমি করতেছিস কি সেজনি? আমাকে তুই বস কা বস কা, যেহেতু আমি তোর বসের ফ্রেন্ড। হ্যাঁ তাহলে তুই আমাকে তুই আমাকে সম্মান করে কথা কবি না, অন্তত আপনি শব্দটা তো তোর মুখ দিয়ে বাইর হওয়া উচিত, তাই নে? আরে বাবা, বন্ধুত্বে আমি তুমি কবো তুই কবর মেলা কিছু কবো, ফাজলামি করবো দুষ্টামি করবো। তুমি খেপে যাচ্ছ কিসের জন্য? তোমার দিকে তেজ এখনো কমে নাই। তেজ কমবে কিসের জন্য রে? হুম প্রকাশ করি না, সেটা সময় সুযোগ বুঝে করি এবং চশমার নিচে তার দোষগুণ সব আমি ঢাকিয়ে রেখে দিই। শোন আরো কথা শেষ হয় নাই, চশমা তুলে দিছি, এখন সবকিছু ফেলাস করে দেবো, বুঝিস? কি কবে চাচ্ছ কও? শোন, তুই নিজেই নিজে টেকেল দিবের পারিস নি। তুই আমাকে ইঙ্গিতে ইশারায় বুঝাবার চেষ্টা করতিছু, আমাক তুই টেকেল দিব। আরে সরা, হাতি ভেদরে পড়লেও সে হাতি, আর হাতি জঙ্গলে থাকলেও সে হাতি। তুই হাতিক আইসে থ্রেট করবে লাগিছু, তোর সাহস দেখে তোমার বেহুশ হয়ে যাবে ইচ্ছে করতেছু রে। দোস্ত ঘটনা আমি তোমার ঘটনাটা পরিষ্কার করে কই, যেমন হাতি গত্তেত পড়লে আর উঠবে পারে না, তাই না? আর চামচিকা কিন্তু গত্তেত পড়লে ফুট করে উড়ে উঠে যাবি, বুঝিস? কি বুঝাবার চাচ্ছি? শোন, তোমার ডাকাতের ইনফরমেশন আমার কাছে আছে, আর ডাকাতের মোবাইল নাম্বারও আমার কাছে আছে। তুমি যদি চাও আমি এখনই ডাকাতে ফোনটা দিবের পারি। বন্ধু আরো তুই এটা কি করতিস? বন্ধু মারাচ্ছে তোর কিটা তোর বন্ধু রে? দাঁড়া আমি এখনই ফোন দিচ্ছি। দোস্ত তুই বুঝিস রে কিসের জন্য?
একটা মানুষ বিপদের মধ্যে পড়লে তার মাথার ব্রেন টেন কি ঠিক থাকে? আর বিপদেই তো বন্ধুর পরিচয়। মনে কর আমি বিপদে পড়েছি, এখন কি করে আমাকে হেল্প করা যায় সেই চিন্তা ভাবনা কর। তুই বিপদ দেখে নিয়ে আসতেছিস, এটা কিন্তু ঠিক হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, এত করে যখন করছো তোকে আমি হেল্প করতেছি, তার আগে 50টা টাকা বের কর। এই যে এই যে এই যে এমন একটা কথা তুই মুখ দিয়ে উচ্চারণ করলু, তুই তো মানুষের খাতা থেকে তোর নামই কেটে ফেলালু। আরে শালা, আমি বিপদের মধ্যে পড়েছি, কিসের কি টাকা পয়সা দিয়ে পুলিশ প্রশাসন দিয়ে আমাকে হেল্প করবো? আমার পাশে দাঁড়ায় ওই শালা ওই ডাকাতকে মারবো, তা না করে উল্টো আমার কাছ থেকে টাকা চাচ্ছু, এটা কি হচ্ছে? আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি, তো 50 টাকা দিল না তো, আমি ডাকাতে ফোন দিচ্ছি, ফোন দিলে পরে ডাকাত এসে তোর প্যাডের পাড়া দিয়ে 1000 টাকা নিয়ে যাবি, তখন মনে কর খুব ভালো হবি। তুই এটা রাখি দে, তো মনে কর মনের ভুলে কয়েছি যে দেব না, আর আসল সত্য হচ্ছে দেব। সারাদিন জঙ্গলে ছিলেন দোস্ত, 60টা টাকা ইচ্ছে করলে কিছু কিনে খাইতে পারতাম, জানে কষ্ট দিয়েছি, সেখান থেকে তো 50 টাকা দেওয়া লাগতিস। টাকা লিজ হাতে লিব না, তুই যখন জোর করে দিচ্ছিস পকেটে ঢুকে দে। বন্ধু কথা হচ্ছে কি, কাক দিয়ে কি হয় সেটা তো বলা যায় না, আমার মনে হচ্ছে এই 10 টাকা ঢুকা। এটা কি করছু, মানে ব্যাগ খালি হয়ে যাবো তো? ফোনটা কোনে রাখলে? দিচ্ছি দিচ্ছি। ঠিক আছে দোস্ত, আমার আত্মায় কষ্ট দিয়ে তোকে আমি টাকাগুলো দিয়ে দিলাম, তুই দেখ তো সারা টাকা থেকে বুঝে শুধু আমার দোকানটা কিভাবে খোলা যায় একটা ব্যবস্থা করে দে দোস্ত। মনে কর মানসিক ভাবে একটা বিপর্যস্ত অবস্থার মধ্যে পড়ে গেলাম। দোস্ত তুই আমার দোস্ত, তুই একটা বিপদে পড়েছিস, আমি হেল্প করব, সমস্যা নাই। ঠিক আছে, ওকে দোস্ত, ধন্যবাদ। আমার সাথে তোর দেখা হয়েছে, যদি কেউ জানতে চায় তুই কবি যে উইয়াকে আমি 3 মাস ধরে দেখিনি। 3 মাস কে? আমি কবে 6 মাস ধরেই অব দেখি নাই। থ্যাংক ইউ দোস্ত। কি খবর আরো, এরকম একটা সময় জীবনে আমারও কোন একদিন আসবি, তখন তোর কুলজে পাড়া দিয়ে এই 50 টাকা 500 গুণ ডিম পারবি। 50 টাকা 500 দিয়ে গুণ করলি কত হয়? যাই হোক যতই হয় আমি সেটা বার করে ছাড়ব। কালীপুরে তারা করে যাবে, পাতালের মধ্যে খুঁড়ে থাকবে, তারা বাড়ির মধ্যে তো থাকবে নাই কেন? না বন্ধু, আমি কিন্তু সেটা কষ্ট নেই, আসলে হয়েছে কি ওই তুই আর আরব। মানে আমি তো চেয়ারম্যানের মায়ের পছন্দ করি। আচ্ছা চেয়ারম্যানের মায়ের ওইরো দূরো, তো তুমি কোনটারে পছন্দ করো সেটাই তো বুঝবার পারতেছি না। তোমার দেহার পর থেকে কি হয়েছে জানো, আশপাশে কারো দিকে আমি এক নজর তাকাই। ইস, আর তোমার এই বাইনের দোকান কি ঠিক মতো চালাবা? যদি চালালি চালাও, আর যদি না চালাও তাহলে আমার কয়ে দাও। একজন ব্যস্ত ডাক্তার সে যখন তখন দোকান খুলবার পারে, যখন তখন আবার বন্ধ করবে।